করোনার থাবা এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই মারণ ভাইরাসের থাবা কেড়ে নিল মুখ্যমন্ত্রীর কাছের লোককে। ভাইকে হারিয়ে শোকে পাথর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থায় দিদির শারীরিক অবস্থা কিন্তু মোটেই ভালো নয়, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন শারীরিক অবস্থার কথা শুনে তার চিকিৎসা সংক্রান্ত খবরাখবর জানতে দিদির সাথে দেখা করতে হলো স্বয়ং কিং খান শাহরুখ খান। বিস্তারিত খবরটি জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। বাংলার মেয়ে তথা বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও শেষ পর্যন্ত আক্রান্ত হলো করোনা ভাইরাসে। ছয় ভাই বোন হলেও দিদির সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ ছিলেন অসীমবাবু। অন্যান্য ভাইয়েরা আলাদা থাকলেও অসীমবাবু কিন্তু দিদির সাথে তার কালীঘাটের বাড়িতেই থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হলেও বাড়িতে একদম সাধারণ মেয়ের মতো রান্নাবান্না পুজো সবার দেখভাল করতেন। এক সাংবাদিক সম্মেলন থেকে জানা যায়, হসপিটালে ভর্তি হওয়ার আগে দিদির রান্না খেয়েছিলেন অসীমবাবু। জানিয়েছিলেন, বোন যদি বেঁচে থাকি তাহলে ফিরে এসে তোর রান্না খাবো। তবে তার আর ফেরা হলো না। একথা নিজ মুখে বলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই, আর কান্নায় ভেঙে পড়েন। সূত্রের খবর, আজ সকালে ভাইয়ের শোকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাকে, তবে হাসপাতালে ভর্তি করার অনিচ্ছা প্রকাশ করেছেন তার পরিবারের লোকেরা। এদিকে দিদির শারীরিক অবস্থার কথা শুনেই মুম্বাই থেকে কলকাতায় আসেন শাহরুখ খান। সমস্ত করোনাবিধি মেনে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যান শাহরুখ খান। দিদির ভাইয়ের আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন তিনি। অন্যদিকে দিদির শারীরিক সুস্থতার কামনা করেছেন শাহরুখ খান। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন শারীরিক অবস্থা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।